রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় গভীর রাতে শতাধিক ভাড়াটে লোকজন নিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে সিআইডির অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলামের বিরুদ্ধে। জমি দখল করতে মধ্যরাতে সন্ত্রাসীরা জমির মালিকদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আমি যে সম্পত্তির লাগি আজকে দুই বছর ধরে আমি যুদ্ধ করতেছি, আমার মার চেয়ার আমি দেই নাই। এই জায়গায় দলে মানুষের দলে এইভাবে ছিল, এগুলো যুদ্ধ করতে করতে কোর্ট কাছারি করতে করতে এই পর্যন্ত আমরা আইছি। তো এই 14 তারিখে যখন আমারে এই পনির ইয়া করে, তখন পনির আমারে এইভাবে যে আমার পাঁচরের মেয়েদের ধাক্কা মারে, আমার ছেলেরে গাড়ি ধৈরম মুসুইরা আমার জামাইরে আটকে ফেলাইছে। মানে এরা 3-4, এরা 10-12 জন আর আমি একা, আমি একা ওগো 3 জন আমি ঠেক দিছি। আমি আর কি করতে পারি, একটা মেয়ে মানুষ, কোনো দিকে মানুষ নাই, সব এরা পনির এরা, মানে ডিআইজি সব ওই ছেলে ফেলে দিয়া মানে সাইনবোর্ডটা এইভাবে লাগাইছে আর কি। তাদের অভিযোগ, গত বৃহস্পতিবার রাত 1:30টার দিকে শতাধিক ব্যক্তি জোরপূর্বক বনশ্রীর মেরাদিয়া এলাকার ইস্টার্ন বনবিথি শপিং কমপ্লেক্সের পেছনে খালি জায়গায় সাইনবোর্ড স্থাপন করে। ওই সাইনবোর্ডে লেখা ছিল বায়না সূত্রে এই জমির মালিক অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, সিআইডি হেডকোয়ার্টার। ভুক্তভোগীদের অভিযোগ, গভীর রাতে বেআইনিভাবে সাইনবোর্ড স্থাপনে বাধা দিতে গেলে ওই জমি দখলে থাকা মোহন ও তার বোন হাসনাবানু এবং তার পরিবারের সদস্যদেরকে মারধর করে সন্ত্রাসীরা। এ সময় প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে অভিযোগ করেন তারা। পরে খিলগাঁও থানায় খবর দিলে রাত 2টার দিকে পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এর একদিন পরই ঘটনাস্থলে এসে সাইনবোর্ড সরিয়ে নিয়েছেন অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম। আমি যখন প্রথম আসি এইখানে, আসার পর রাত বাজে 1:30, তখন আসছি আমি, বলি যে বাসায় যাচ্ছি, কাজে গেছিলাম, তো চিন্তা করলাম একটু আমার জমিটা দেখা যাই। তখন দেখলাম যে একটা পিক আপ আসলো, তারা পিক আপ সাইনবোর্ড একটা বিরাট নামায় আর কি, 10-12 মিনিটে তারা 25 জন আর কি সাইনবোর্ডটা গেড়ে ফেললো। গাড়ার পর আমি যখন তাদের সাথে জিজ্ঞাসা করতে গেলাম, এক পর্যায়ে তারা আমারে, আমি আমার আম্মুরে ফোন দিলাম, আমার বোন জামাই আছে তারে ফোন দিলাম, তারা দৌড়ে আসছে। এর মাঝখানেই তারা আমারে আর কি গাড়ে ধৈরা হ্যাঁচড়ে আর কি টানাটানি পুরো অনেক আর কি আমারে হ্যাঁচড়ে ইস্ট্রি করছে। আমি এক পর্যায়ে পড়ে গেছি, তারাও আসছে, তারা কোনো কাগজ আর কি শো করতে পারলো না, শো করতে পারে নাই, আর আমাদের কাগজ দেখে দেখছে যে না, এই জমিটা আমাদেরই। তো তাদের হচ্ছে গিয়া মসজিদে চলে আসে, পরে আমরা লোকজন দিয়ে সাইনবোর্ড তোলাই ফেলছি। ডিআইজি, ওনার নাম দিয়ে ডিআইজি শফিকুল ইসলাম, হয়তোবা ওনার নাম দিয়ে উনি সাইনবোর্ড লাগাইছিলেন, উনি আজকে এখানে আইসা নিজে দাঁড়ায় থেকে বলছে আচ্ছা সমস্যা নাই, আমার ভুল হয়ে গেছে, এখান থেকে সাইনবোর্ডটা উঠে ফেলেন। উনি নিজে দাঁড়ায় থেকে সাইনবোর্ড উঠে চলে গেছে। আমাদের প্রশ্ন যে আপনি জায়গা ক্রয় করছেন অথবা কার কাছ থেকে ক্রয় করছেন, সেটা আপনি সঠিক তথ্য দিতে হবে। আর আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, আপনি রাত্রে 2টার সময় মধ্যরাতে এসে কেন আপনি সাইনবোর্ড লাগাইবেন? ভুক্তভোগীরা মারধরের শিকার হয়েছেন দাবি করলেও খিলগাঁও থানার ওসি বলছেন এমন কিছুই ঘটেনি। তবে গভীর রাতে জোরপূর্বক সাইনবোর্ড স্থাপন করা ঠিক হয়নি বলেও জানান তিনি। এই জায়গা দাবি করে আপনার মসজিদ কমিটি বলতেছে 2021-22 সালে তারা বালু ভরাট করছে ইস্টার্ন হাউজিং এর অনুমতি নিয়ে। তারপর ইস্টার্ন হাউজিং আবার বলতেছে না, এই জায়গা আমাদের, এটা পাম্পের জন্য এক অংশ রাখছে আর বাকিটা আছে। এদিক না মোহন হাসনাবানু বলতেছে জি না, এটা আমাদের পৈতৃক সম্পত্তি, হ্যাঁ, এই জায়গা আমাদের। তারপরে ওই যে আপনার এডিশনাল ডিআইজি স্যার, উনি বলতেছে যে আমি জায়গা তো নাম টাম ঠিক পাইছি, আপনার উনি এই জায়গা বায়না সূত্রে ক্রয় করছে, আমি এই জায়গায় সাইনবোর্ড লাগাইছি, যদি এরকম সমস্যা হলে তো আমি লাগাইতাম না, ঠিক আছে আমরা সাইনবোর্ড আমাদেরটা নিয়ে নিলাম, এটা নেক্সট টাইম মাপবে সবাই পয়সা, মাইপা যদি ও যার যার জায়গা সঠিক হবে ওটা তারা একেবারে আলাদা ওয়াল টোয়াল দিয়ে নিবে। পক্ষ বলতেছে আমরা তো এটা সন্ধ্যায় লাগাইছি, এবং ওনারা হয়তো খেয়াল করছে রাতে, আর ওই পক্ষ বলতেছে যে আমাদের রাতে 1টার দিকে আইসা আপনার এটা তারা সাইনবোর্ড লাগাইছে নিজের জায়গা দাবি করে। পতাকা টাকা দিয়ে আপনার হয়েছে মারধরের কোনো আপনার এইখানে আমরা সাক্ষী প্রমাণ লোকজনের জিজ্ঞাসা করছি, এরকম মারধরের কোনো ইয়া পাওয়া যাবে, কিন্তু একজন আরেকজনের সাথে এই স্থাপন করবেন না স্থাপন করবো এই নিয়ে তর্ক বিতর্ক হয়েছে।
তবে অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলামের দাবি, বায়না করার পর ওই জমি নিয়ে ঝামেলা দেখে বায়না বাতিল করে সেখান থেকে সাইনবোর্ড সরিয়ে নিয়েছেন। তবে মধ্যরাতে সাইনবোর্ড লাগানোর অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি। বিষয়টা হলো যে আমি একটা কয়েকজনের কাছে চারজনের কাছে একটা রেজিস্ট্রি বায়না একটা জমি করেছিলাম, একটা জমি রেজিস্ট্রি বায়না করেছিলাম, হ্যাঁ, দিয়ে আমার নামেই করেছিলাম। পরে আমি সেখানে আমার সাইনবোর্ডটা দেই, পরে আমাকে আমি তো কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, পরে ওই নাম্বারে আমাকে আবার ফোন দেয় একজন, যে না এই ব্যাপার এখানে দেখেন এই জমি নিয়ে সমস্যা আছে এসে। তা আমি তখন তাকে বলি যে ঠিক আছে তাহলে আমি আসবো, এসে দেখে যদি সমস্যা মনে হয় যদি মাপটপ দিয়ে ঠিক না থাকে তাহলে আমি বাতিল করে দেবো। তারপর আমি আজকে গিয়েছিলাম দুপুরে, যাই দেখলাম যে না ওই খিলকার সেটকেও দেখেছিলাম, দেখার পরে ওনার সাথে কথা বললাম, কথা বললে বুঝলাম যে হ্যাঁ হয়তো ওনার কোনো আপত্তি আছে। তা আমি তখন আমার সাইনবোর্ডটা নামায় আমি আমার বায়না ক্যান্সেল করে চলে আসছি। আচ্ছা, এই যে মধ্যরাতে গিয়ে আপনার সাইনবোর্ডটা লাগাতে হয়েছে, না লাগে এইটা, এই বিষয়টা আসলে এইটা এইটা ভুল কথা, বুঝছেন? এটা সাইনবোর্ড লাগাতে কি মধ্যরাতে, মধ্যরাতে যদি বলেন বা এরকম তাহলে হয়তো মনে করেন যে অনেকেই হয়তো এরকম যে জমি দখল করার জন্য বাউন্ডারি টাউন্ডারি তৈরি করে। সাইনবোর্ড কি কেউ মধ্যরাতে লাগায় এটা বলেন তো আপনি। কিন্তু অভিযুক্ত সেভাবেই করেছে যে মধ্যরাতে রাতের একটার দিকে সাইনবোর্ডটি লাগিয়ে, বিষয়টা এই বিষয়টা ঠিক না। হ্যাঁ, আপনি ওখানে যান, যাই স্পটে যা দেখেন যে ওইটা আর নাইও। আর ওইটা হলো যে ওইটা ধরেন একজন অভিযোগ একটা মিথ্যা বলতে পারে, এটা একটা সাধারণ সেন্স বলেন যে একটা সাইনবোর্ড লাগাতে কেউ মধ্যরাতে করে। এই ঘটনায় জমি বেদখলের আতঙ্কে রয়েছেন ভুক্তভোগী পরিবার। বাংলাভিশন নিউজ ডেস্ক।